সরকারি আমলাকে বয়কট করেছেন জনপ্রতিনিধিরা এমনটাই জানাচ্ছেন কাটোয়া দু নম্বর ব্লকের জনপ্রতিনিধিরা কাটোয়া দু নম্বর ব্লকের জনপ্রতিনিধিদের অভিযোগ সরকারি নিয়মের তোয়াক্কা না করে জনপ্রতিনিধিদের সঙ্গে সলা পরামর্শ না করে টেন্ডার ডাকছেন কাটোয়া দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর পাশাপাশি জনপ্রতিনিধি ও দফতরের বিভিন্ন কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠছে কাটোয়া দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সঙ্গে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের সংঘাত প্রকাশে আসতেই জোর সকল আমরা বিডিও অফিসে যাচ্ছি না আপাতত যাচ্ছি না বিডিও অফিস তো সরকারি অফিস সেখানে তো যেতেই হবে কারণ বর্তমান যিনি বিডিও আছেন তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে অশালীন আচরণ অভব্য আচরণ এবং পঞ্চায়েত সমিতির কোনো অফিসিয়াল কাজ যেমন কোনো কাজকর্ম হলে টেন্ডার প্রসেস করতে গেলে পঞ্চায়েত সমিতির পুত্র মিটিং করতে হয় এবং এস জি এর কাজগুলো করতে গেলে জনস্বাস্থ্যের স্থায়ী সমিতি আছে সেই স্থায়ী সমিতিতে মিটিং করে সেগুলো টেন্ডার করা হয় উনি এসব জনস্বাস্থ্য বলুন পুত্র বলুন কোনো স্থায়ী সমিতির কোনো অস্তিত্ব আছে বলে উনি মনে করেন না কিছু এবং পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি আছেন তার তিনিও বলেন যে তিনি যেহেতু মহিলা সভাপতি তার সাথে কোনো বিষয়ে কোনো কন্ট্যাক্ট করেন না এমনকি পঞ্চায়েত সমিতির কোনো মিটিং হলে তার সঙ্গে উইদাউট কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজটি পাঠিয়ে দেন যে কালকে মিটিং আছে এটা তো অবৈধ কিন্তু পঞ্চায়েত সমিতির কর্ণধারিত পঞ্চায়েত সমিতির সভাপতি তার সাথে পারস্পরিক মেলবন্ধন তার সাথে কথা বলি মিটিংয়ে ডেট করি মিটিং করতে হতো তার সাথে কথা না করি হোয়াটসঅ্যাপে সভাপতিকে মেসেজ পাঠিয়ে মিটিং এটা তো কোনো রকমের নিয়মের মধ্যে পড়তে পারে না যার ফলে বিষয়টা আমরা এমএলএ সাহেবকেও জানিয়েছি এবং তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছিলো যেগুলা অবৈধ হচ্ছে এবং মস্তানি কথাবার্তা হ্যাঁ বিভিন্ন স্টাফেদের সাথে দুর্ব্যবহার এবং বিভিন্ন পঞ্চায়েতের পারস্পরিক সম্পর্ক শুধু চাকরি খেয়ে নেবো সাসপেন্ড করে দেবো মাইন আটকে দেবো হ্যাঁ মানুষের পেটে হাত দিয়ে কথাবার্তা যেগুলো আমাদের জনপ্রতিনিধির পক্ষে মেনে নেওয়া সম্ভব না হ্যাঁ আপাতত বয়কট করছি জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যবৃন্দ কর্মাধ্যক্ষ বৃন্দ এবং তাদের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কাঠো দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন দফতরের পঞ্চায়েত সমিতির সভাপতির ঘর ফাঁকা পড়ে রয়েছে দেখা মিলছে না পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের এই ঘটনার কারণ জানতে চাইলে জনপ্রতিনিধিদের কাছ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে তাদের জোর সংঘাতের ঘটনা প্রকাশে আসে আমাদের উদ্ধার রেজিস্ট্রেশন ছাড়াই আমাদের ভিডিও ইয়ে করছেন যে আমার পঞ্চায়েত সমিতি কোনো জানা আছে টেন্ডার পাস করে দিচ্ছে আমাদের তার জন্যে আমাদের আপাতত কিছুদিন বন্ধ আছে যাওয়া একটু মোটামুটি খারাপ behavior একটা ভালো করছে না এই বিষয়ে প্রশ্ন করতেই সমষ্টি উন্নয়ন adhikari সাফ জবাব বয়কটের বিষয়ে কিছু জানানি তার তিনি জানান সমস্ত টেন্ডার সংক্রান্ত কাজ ফাইন্যান্স দফতরের নিয়ম মেনেই করা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তদন্ত করে দেখতে পারে দুর্ব্যবহার নিয়ে কারো কোনো অভিযোগের কোনো প্রমাণ থাকলে তা দেখানোর দাবি করেছেন তিনি টেন্ডার সংক্রান্ত সমস্ত কাজ ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে টেন্ডার রুল আছে সেটা মেনেই করা হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষ চাইলে তদন্ত করে দেখতে পারেন আর বয়কটের ব্যাপারে আমি কিছু জানি না আমি অনেক সদস্যকে দেখতে পাই এখানে যাওয়া আশা করেন অলরেডি সভাপতি বর্ণকেও আমাকে বয়কট করা হয়েছে বা কিছু বলে আমাকে জানাননি আমাকে কিছু বলেননি ওনারা যে অভিযোগ আছে বা এটা আমরা আসবো না এরকম কিছু আমাকে কিন্তু জানানি। এটা যদি ওনাদের কাছে প্রমাণ থাকে ওনারা এ করুক ওনার প্রেজেন্ট করুক সরকারি আমলার প্রতি অভিযোগ তুলে নিয়ে জনপ্রতিনিধিরা কবে পুনরায় ব্লকে ফিরবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা